যে কমেন্টস করে তাহলে আমার খুব খুব ভালো লাগবে। তো আজকে যেটা চ্যালেঞ্জটা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমি আজকে পিজা নিয়ে ব্লগ করতে এসেছি। পিজা কার না ভালো লাগে বলো তো? আমারও ভীষণ ফেভারিট পিজা জিনিসটা। তো আজকে পিজা চ্যালেঞ্জ করতে যাচ্ছি যে আমি 24 আওয়ার শুধু পিজা খেয়ে থাকবো আজকের দিনটায়। আর তোমাদের সাথে শেয়ার করব যে কী কী পিজা বানাচ্ছি বাড়িতে আর কী অর্ডার দিচ্ছি সেগুলো সব তোমরা দেখতে পাবে। তো সঙ্গে থাকো, আর আজকের ব্লগটা কিন্তু মিস করো না তোমরা, আর স্কিপ করে দেখো না পুরো ব্লগটা আজকে দেখো। তো আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। সকালে ব্রেকফাস্ট বানানোর সময় তো সকালে ব্রেকফাস্ট অনেকেই খেয়ে থাকে, রুটি, সেটা আমরা সবাই জানি। রুটি তো আমিও খাই অনেক সময় ব্রেকফাস্টে। তো আজকে যেটা বানাতে চলেছি সেটা হচ্ছে রুটি পিজা। তো সেটা এখন মানে বেশ ভালো লাগছে, আজকে এক্সাইটেড লাগছে যে রুটি পিজা কোনোদিনও এর আগে বানাইনি, আজকে ফার্স্ট টাইম বানাবো। দেখতেই পাচ্ছো এখানে রুটি বেলা অলরেডি হয়ে গেছে, এবার রুটিটা বানিয়ে ফেলবো, তারপরে কি করে পিজা বানাচ্ছি তোমাদের সাথে সেটা শেয়ার করবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, ভীষণ এক্সাইটমেন্ট হতে চলেছে আজকে। পাস্তা সস বা পিজা সস সেটা আমি এখানে লাগিয়ে দেবো। আমি কি কি করছি এখানে, আমি একটু সিজনিং করে নিচ্ছি যাতে কিনা একটু ভাল লাগে। তো আমি এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, এখানে একটু অরিগানো দিয়ে দিলাম, একটু চাট মশলা দিয়ে দিচ্ছি, টেস্টটা দারুণ আসবে। আর অল্প একটু সল্ট দিয়ে দিচ্ছি, করে নেব সেটা। আমি এবার দিয়ে দেবো হচ্ছে এটাতে, এই রুটির ওপরে। আবার চিজ দিয়ে দিচ্ছি, এবার এটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিয়ে এটা একদম সিম করে আমি একদম 7-8 মিনিট মতো রেখে দিলাম এটা করে। চলো এবার 7-8 মিনিট ওয়েট করা যাক। তো 8 মিনিট হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ যে দারুণ কিন্তু পিজাটা দেখতে হয়েছে, খুবই ইয়াম্মি দেখতে হয়েছে। এবার খাওয়ার পালা, তোমাদের সাথে দেখানো, তোমাদেরকে দেখাচ্ছি যে কেমন হয়েছে পিজাটা। এই রুটি পিজা নিয়ে তো ভীষণ ভীষণ এক্সাইটেড, কারণ ফার্স্ট টাইম আমি বাড়িতে বানাইও নি কোনো আর খাইও নি কোনো। তো এটা ফার্স্ট বানাও নি তো খাবে কি করে, সেটাও ঠিক। তো চলো এটা এখন টেস্ট করার পালা। এটা কিন্তু দেখতেই পাচ্ছ পুরো ফুল অফ ফ্রেশ ভেজিস দেওয়া, তো বাড়িতে বানানো একদম, দেখে টেস্ট করা। অপূর্ব, জাস্ট ইয়াম্মি, সত্যি ভালো হয়েছে। মানে এতটা ভালো হয়েছে মানে আমি এক্সপেক্ট করিনি এতটা ভালো হবে রুটি পিজা। জাস্ট দারুণ লাগছে, অপূর্ব লাগছে। পুরো হয়ে গেছে আর লাঞ্চের সময়ও হয়ে গেছে আর খুব খিদেও পেয়ে গেছে, বুঝতেই পারছো। সকালে কিন্তু সেই রুটি পিজা খেয়েই আছি আর এর মাঝখানে কিন্তু কিছু খাইনি। তো সেটাই ভাবছিলাম যে কি অর্ডার করব বাড়িতে, লাঞ্চের টাইমটা বাইরে থেকেই পিজা অর্ডার করে দিই।
তো ওই জন্য একটা পিজা অর্ডার করলাম, মিডিয়াম পিজা। এখানে একটা খুব ভালো পিজা শপ হয়েছে, সেটা মানে অনেকদিন ধরেই আছে, ওপেন স্টোরি পিজা বলে, ওখান থেকেই পিজাটা অর্ডার করলাম। আর ওটা কিন্তু লোডেড উইথ ডাবল চিকেন টপিংস দিয়ে, আর কি তো বুঝতেই পারছো, একবারই খেয়েছিলাম ওখান থেকে, খুব ভালো লেগেছিলো, তো ভাবলাম যে ঠিক আছে সেকেন্ড টাইম ওখান থেকেই অর্ডার করি, তো সেই জন্য অর্ডার করে দিয়েছি। তো আমার কিন্তু অলরেডি পিজা চলে এসেছে, হচ্ছে আমার অর্ডার দেওয়া পিজা, যেটা দিয়ে আমি আজকে দুপুরে লাঞ্চ করব, তো তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছো এসে গেছে টানটান আমার পিজা। এখানে কিন্তু মানে চিজ, মানে খুব চিজি লাগছে আর কি, তো চিজ দেওয়া আর ডাবল মানে চিকেন দেওয়া টপিংস। তো চলো এখন ঝটপট করে খেয়ে নিই এটা। Yes. No. Mm. What corner are you in? Mama. This darum khete. Tomar jonno consolation aje shudha. Mama. Darum dera. Mama. চা খাওয়ার সময়, তো আমি ভাবলাম আজকে একটুখানি আমার এই বান্ধবীর দেওয়া এই মানে টি সেটটা একটু ওপেন করা যাক, ঠিক আছে? তো সেই জন্য আজকে ওপেন করেছি। এখন চা এটাতে অলরেডি হয়ে গেছে বানানো, তো চা ঢাল সন্ধ্যেবেলায় চায়ের সাথে চা, এই স্ন্যাক্স কিছু একটা হলে তো জমে যায়। আর আজকে যেহেতু মানে পিজা চ্যালেঞ্জ ডে, তো সেই জন্য মানে আমার তো ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে যে তোমাদের কতটা মজা আসে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিয়ে যে তোমাদের কতটা মজা আসে। আর এখন যে রেসিপিটা আমি বানাতে চলেছি, যেটা খুবই চটপটে মানে তাড়াতাড়ি বানানো যেতে পারে আর আশেপাশে চটপটে খেতেও হবে, তোমরা অবশ্যই বাড়িতে কিন্তু এটা পারলে ট্রাই করো আর আমাকে জানিয়ে যে তোমাদের কেমন লাগলো। তো চলো ঝটপট রেডি হয়ে মানে রেডি করে নিই এগুলো। তো এটা খেয়েছো কিনা, লেস পিজা কোনো খেয়েছো কিনা আমি জানি না, আমি তো কোনো খাইনি। তো চলো এটা দিয়ে তাহলে তাড়াতাড়ি করে পিজাটা বানিয়ে নেওয়া যায়। ওইখানে পাবলো ওয়েট করছে, সেটা পেটা হয়ে গেছে, এখানে লেজের কয়েকটা এগুলো নিয়ে নিয়েছি। যেটা ফার্স্ট আমি দেবো সেটা হচ্ছে এবার চিজ দিয়ে দেবো। তো ওই দেখো এখানে আমি চিজ দিয়ে দিচ্ছি, এবার চা ঢালার পালা। এটা আমার রেডি হয়ে গেছে, এবার চাটা ঢেলে নিই। তো এবার আমি দেখব যে এটা কেমন লাগে চায়ের সাথে, তো চলো খাওয়া যাক। আমার লেস পিজা অসাধারণ অসাধারণ দারুণ, জাস্ট অসাধারণ। এবার চাটাও একটু তার সাথে খাই। জাস্ট দারুণ দারুণ, জাস্ট অসাধারণ, জমে গেছে মানে এটার সাথে এই যে লেস পিজা, দারুণ। তোমাদের কেমন লাগলো এই আইডিয়াটা তোমরা বলো অবশ্যই, এটা একদম মানে ভাবলাম যে একটু অন্যরকম কিছু ট্রাই করি, তো সেই জন্য তোমার ট্রাই করলাম এটা। রাত্রিরে কিন্তু এখনও বাকি আছে, ডিনার টাইম কিন্তু এখনও হয়নি, সো প্লিজ স্টে টিউন, আরও অনেক মজা আসতে চলেছে। ডিনার টাইম, তো ডিনারে কী খাবো সেটাই ভাবছিলাম, তো নিজে তাহলে কিছু একটা বানাই। তো কী বানাবো কী বানাবো ভাবলাম, তো বাড়িতে যা ছিল সেটা দিয়েই একটা বেস বানাচ্ছি, পিজা বেস বানিয়ে তারপরে ভাবলাম যে চকলেট পিজা বানালে কেমন হয়। বাড়িতে কিন্তু কোনো চকলেট স্প্রেড কিন্তু আমার কাছে নেই, তো আমি চকলেট স্প্রেডটা একটু বানাবো। তো কীভাবে বানাবো, কী কী দিয়ে বানাবো তোমাদের সাথে সেটা দেখাবো। আপাতত দেখো এখানে আমি একটা বেস বানানোর জন্য একটু ময়দা দিয়ে এটা মেখে নিয়েছি, তো এই ডোটা বানিয়ে নিয়েছি, এবার এখানে আমি বেসটা বানিয়ে ফেলবো। ভগবান করুন যেন ঠিক হয়, কারণ এটাই আমার রাত্রির ডিনার, তো যেন ঠিকঠাক হয় সেটাই আশা করছি, আর না ঠিক হলে নিজেকেও খেতাম। আর তোমাদের কেমন লাগছে, আমার তো খুবই মজা হচ্ছে আর কি এই ভিডিওটাতে করতে গিয়ে, তো তোমাদের কতটা মজা আসে তোমরা কিন্তু জানাবে আমাকে, হ্যাঁ অবশ্যই কমেন্টস করে জানো। যে আমার কাছে এই দুটো চকলেট আছে, একটা এই চকলেটটা আমি ভাবছি যে যেহেতু আমি চকলেট পিজা বানাবো সেই জন্য আমি এই চকলেটটাকে আমি মেল্ট করবো আর কি এখন।
আর এটাকে আমি ভাবছি ওপর থেকে একটু যদি ছড়িয়ে দেওয়া যায়। আর তার সাথে আছে কি আছে তোমাদেরকে দেখাচ্ছি, তার সাথে এখানে আছে কিছু ড্রাই ফ্রুটস, সেটাও আমি দিয়ে দেবো এখানে। ছোট ছোট পিস করে দিচ্ছি এই চকলেটটার, মিল্ক চকলেট, যেটা আমি চকলেটটাকে গলিয়ে দিয়েছি, মিল্ক করে দিয়েছি। তো এবার এটাকে আমি এখানে বেস হিসেবে ইউজ করব। নাটস যেগুলো আছে সেগুলো দিয়ে দিই। এটা আমি দিয়ে দিলাম পিজাটাকে। এবার এটাকে এরকম ভাবে একদম মানে লো ফ্লেমে এটাকে এবার এখানে দিয়ে দেবো ঢাকা। তো এবার এটাকে এরকম ভাবে ঢাকা দিয়ে দেবো, 7-8 মিনিট এরকম থাকবে। তো 8 মিনিট হয়ে গেছে আর আমার পিজাও রেডি হয়ে গেছে, যদিও পিজাটা অতটা গোল শেপ হয়নি, বাট ঠিক আছে কোনো ব্যাপার না। পিজা একদম রেডি হয়ে গেছে, দারুণ লাগছে, মানে অ্যামেজিং লাগছে। এবার খেয়ে দেখতে হবে কেমন হয়েছে, দেখে তো লুক ওয়াইজ তো ঠিকঠাকই লাগছে, এবার খেয়ে দেখবো কেমন। এবার এবার ডেকোরেশনের জন্য এবার যেটা করবো সেটা হচ্ছে এটার ওপর কিছু জেমস ছড়িয়ে দেবো। খাওয়ার পালা, কারণ এটাই হচ্ছে আজকে আমার ডিনার। তো দেখা যাক কেমন হয়। দারুন ইয়াম্মি কিছু পড়েছে না, একটা ড্রাই ফ্রুটস, তারপর জেমস পড়েছে, চকলেটের ওটা পড়েছে, হোয়াইট চকলেট পড়েছে। তো যাই হোক, তোমরা জানিও যে তোমাদের কোন পিজাটা ভালো লাগলো আজকের দিনের জন্য। পিজা চ্যালেঞ্জ ব্লগ তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে আমায়। আর অবশ্যই লাইক 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 প্লিজ একটু লাইক করে দিও আমার ভিডিওটা, আর শেয়ার করো। আশা করছি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে। অনেক সময় একই রকম পিজা খেতে ভালো লাগে না, এটা হোমমেড পিজা পুরো, মানে কিছু কিছু আইডিয়াস দেওয়ার চেষ্টা করলাম যেটা হয়তো তোমাদেরও কখনো একটুখানি খেতে ইচ্ছে হলো তোমরা বানিয়ে খেতে পারবে, বা বাচ্চাদেরও অনেক সময় ঘুরিয়ে ফিরিয়ে দিলে ওদেরও ভালো লাগে, তো ওইরকমভাবে দিতে পারবে। তো যাই হোক, সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট একটা এক্সাইটিং ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থেকো, স্টে টিউন, বাই বাই।